নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলিস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি পুজোর সময় কিভাবে ঘরে কিছুটা পনির কিনে নিয়ে এসে সেটা দিয়ে মিষ্টি বানানো যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে 200 গ্রাম পনির কিনে নিয়েছি এবং সেটাকে খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। মুরগির যেরম সাইজ হয় দিয়ে এবার কিভাবে এটা দিয়ে খুব কম উপকরণ দিয়ে কিভাবে ঘরে একটা মিষ্টি বানানো যায়, পুজো স্পেশাল ছানার মুরকি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। পনিরগুলো সব আমি কেটে নিয়েছি এবং 200 গ্রাম পনিরের জন্য আমি 200 গ্রাম চিনি নিয়েছি এবং এটা বাটির মাপে 1 বাটি চিনি। এবং এখানে আমি একটা ফ্রাইং প্যানে জল দিয়ে দিয়েছি, চিনি যেহেতু 1 বাটি জল দিয়েছি 1/2 বাটি। এবার আমি জলটা ফুটলে চিনির একটা শিরা তৈরি করব। এখানে আমার 200 গ্রাম পনির আছে আর চিনি আছে 200 গ্রাম, আর বাটির মাপে এই মাপের চিনি আর জল দিয়েছি এই বাটির মাপের 1/2 বাটি। এবার জলটা যখন ফুটে গেছে এর মধ্যে আমি চিনিটা মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে নাড়তে একটা 1 তারের শিরা তৈরি করব। এটা এখন ফুটতে থাকুক, গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি হাই রেখে দিয়েছি। ক্রমাগত আমি এটা চালাতে থাকছি, চিনিগুলো গলে গেছে। এবার আমি এটাকে একটা 1 তারের পাক তৈরি করব। চিনিটা যখন পাক ধরে এসেছিল তখন আমি গ্যাসের ফ্লেম লো করে ক্রমাগত নাড়তে থেকেছি। এবার আমি দেখি এটাই পাক এসছে কিনা, গরম আছে, খুব সাবধানে নিয়ে। হ্যাঁ, একটা তার এসে গেছে পাক। এটা নিয়ে খুব একটা বেশি না ভাবলেও চলবে, মোটামুটি একটু হলেই। এবার আমি এখানে পনির গুলো দিয়ে দিলাম। এবার আমি খুব ধীরে ধীরে নাড়তে থাকবো এটাকে হালকা হাতে, যাতে পনিরটা না ভেঙে যায়। আর একটা টিপস আমি এখানে শেয়ার করছি, পনির যেন টাটকা না হয়। একদিনের পুরনো পনির নিলে তাহলে কি হবে, পনিরটা শক্ত থাকবে, তাহলে এই রসে দিলে পনিরটা ভেঙে যাবে না, খুব আস্তে আস্তে ফুটবে। এবং আমি এটাকে নাড়তে থাকবো। ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি এবং খুব ধীরে ধীরে সমস্ত পনিরের ওপর চিনির রসটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। যখন এটা খুব জোরে ফুটবে এবং ওপর থেকে ফেনা এসে যাবে তখন বুঝবো পনির গুলো ওপর এই চিনির কোটিংটা লেগে গেছে, তখন আমি গ্যাস অফ করব। খুব বেশিক্ষণ লাগবে না এটা হতে, একটা ঝাঁজ ওপর থেকে এসে যাচ্ছে। আর 4-5 মিনিট আমি এটাকে রেখে দেবো গ্যাসের উপর। খুব ধীর ভাবে আমি পনির গুলোর ওপর চিনির কোটিং গুলো পলট পলট করে দিয়ে দিচ্ছি। এবার পনির গুলো পুরো সব চিনির কোটিং হয়ে গেছে, আমি গ্যাস অফ করে এবার আমি এটাকে নাবিয়ে নিয়ে ক্রমাগত ধীরে ধীরে চালাতে থাকবো যতক্ষণ না এই চিনির রসটা একটু ঠান্ডা হয়ে যাবে। যখন চিনি শিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে তখন এর ওপর আমি 1 চামচ গোলাপ জল ছড়িয়ে দিলাম। 1 চামচ একটু বেশি দিলাম যাতে একটু ফ্লেভারটা খুব ভালো আসে। বাস, এবার আমি এটাকে পুরো ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করব। চিনিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, একদম পনিরের মধ্যে খুব সুন্দর কোটিং হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ডিশে সাজিয়ে রাখছি। পুজো স্পেশাল ছানার মুরকি আমার রেডি। বাই বাই বন্ধুরা, সকলে ভালো থাকবেন। নেক্সট কোন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে আমি আবার হাজির হব।